ইলুমিনাতি প্রাচীনকাল থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পৃথিবীবাসীর কাছে পরিচিত একটি শব্দ সাধারণভাবে বলতে গেলে ইলুমিনাতি শব্দের অর্থ হলো আলোকিত জগৎ মূলত এই আলোকিত জগতের নারী নক্ষত্র কতটা অন্ধকারাচ্ছন্ন ও ভয়াবহ তা আপনি কল্পনাও করতে পারবেন না বলা হয়ে থাকে বিগত 200 বছরের পৃথিবীতে ঘটে যাওয়া সব বড় বড় যুদ্ধ রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলীর পিছনে রয়েছে ইলুমিনাতির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব ইলুমিনাতি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ফিরে তাকাতে হবে ইলুমিনাতি প্রতিষ্ঠার ইতিহাসের দিকে পয়লা মে 1776 জার্মানির ভেভেরিয়া রাজ্যের ইঙ্গোস্তাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অ্যাডাম ওয়েশপ সহ মাত্র 5 জন সদস্য নিয়ে প্রতিষ্ঠা করেন ইলুমিনাতি বাকি 4 জন সদস্য ছিল তার অনুগত ছাত্র যাদের মধ্যে কোনো ধর্ম ভেদাভেদ থাকবে না সেই সঙ্গে মানুষ মুক্তভাবে চিন্তা করতে পারবে ইলুমিনাতির প্রতীক হিসেবে শুরুতে রোমান রূপকথার জ্ঞানের দেবী মিনার্ভার পেঁচাকে বেছে নেওয়া হয়েছিল পরবর্তীতে পিরামিডের মাঝে এক চোখ ইলুমিনাতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয় প্রথম দিকে খুবই গোপনীয়তা রক্ষা করে সদস্য বাছাই করা হতো যেন বাইরের কেউ তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে না পারে শিক্ষিত এবং সৎ চরিত্রবান ক্যাথলিকদের সদস্য হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হতো ইহুদি নারী ধর্মগুরু এবং অন্য সিক্রেট সোসাইটির সদস্যদের জন্য নিষিদ্ধ ছিল ইলুমিনাতির সদস্য হওয়া এই সংগঠনে স্বাগত জানানো হতো ধনী শিক্ষানবিশ আর 18 থেকে 30 বছরের তরুণদের ধীরে ধীরে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো ইলুমিনাতির শাখা 1784 সালে ইলুমিনাতির সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 650-এ অ্যাডাম তার নিজের সহ বাকি সদস্যদের ছদ্মনাম রাখতেন যেন সহজে তাদেরকেও ধরতে না পারে অ্যাডামের নিজের ছদ্মনাম হলো স্পার্টাকাস একদম সেকুলার হবার কারণে ইলুমিনাতিদের অভ্যন্তরের ধর্মবিদ্বেষ চোখে পড়তে লাগলো ইলুমিনাতি যে একটি নাস্তিক সংঘ তারা নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে সেটা রটে গেল ইউরোপ জুড়ে ধর্মহীন ইলুমিনাতিদের বিরুদ্ধে জোর গণমত গড়ে উঠল বেভেরিয়ার শাসক চার্লস থিওডর 1785 সালের 2 মার্চ ইলুমিনাতিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং সদস্যদের গ্রেফতারের নির্দেশ দেয় তখন অ্যাডাম ফ্রান্সে পালিয়ে যেতে সক্ষম হলেও বন্ধ হয়ে যায় ইলুমিনাতির কার্যক্রম জব্দ করা হয় গোপনীয় বেশ কিছু নথিপত্র অ্যাডামের পালিয়ে যাওয়ার 2 বছর পরে সরকার সেসব নথিপত্র প্রকাশ করেন জনসম্মুখে এরপর ইলুমিনাতির কি হয়েছে সে তথ্য আজও ইতিহাস আমাদের নিশ্চিত করেনি সে সময় ইলুমিনাতি বন্ধ করলেও মানুষের মনে এই বিষয়ে সন্দেহ কৌতূহল শেষ হয়ে যায়নি বরং যুগে যুগে ইলুমিনাতি নিয়ে সংশয় আর ষড়যন্ত্র তত্ত্ব ঘোরপাক খেয়েছে মানুষের মুখে মুখে 1798 সালে জন রবিনসন নামক একজন লেখক তার প্রুফস অফ কনস্পিরেসি বইয়ের মাধ্যমে দাবি করেন ফরাসি বিপ্লবের পেছনে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে ইলুমিনাতি এবং তার সদস্যরা পাশাপাশি আরও বেশ কয়েকজন লেখক তাদের কয়েকটি বইয়ে দাবি করেছেন ইলুমিনাতি এখনও বেঁচে আছে বরং আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠেছে এই সময় এসে ধারণা করা হচ্ছে ইলুমিনাতির মধ্যে রয়েছে বিশ্বের ক্ষমতাধর ব্যাংকার রাজনীতিবিদ এবং বিশ্ব মিডিয়ার রাঘব বোয়ালগণ এবং তারাই বিশ্বের সকল দেশের রাজনীতি অর্থনীতি এবং মিডিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে এদের মূল লক্ষ্যে রয়েছে দেশ ও জাতি নির্বিশেষে মানুষের ধর্মীয় মানবিক সামাজিক এমনকি ব্যক্তিগত অস্তিত্বের উপর নিয়ন্ত্রণ গ্রহণ করা ইলুমিনাতির সবচেয়ে ভয়ঙ্কর প্রজেক্ট হিসেবে বিবেচিত হয় নিউ ওয়ার্ল্ড অর্ডার এই প্রজেক্ট অনুযায়ী বিশ্ব থাকবে ইলুমিনাতির অনুগামী এবং পৃথিবীর সব মানুষ হবে ইলুমিনাতিতে বিশ্বাসী বর্তমানে বেশ কিছু সংগঠন প্রকাশ্যে নিজেদের ইলুমিনাতি পরিচয় দিয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ্যে এই দলে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা কিন্তু বেভেরিয়ার ইলুমিনাতিতে প্রধান লক্ষ্য ছিল নিজেদের পরিচয় গোপন রেখে নীরবে কাজ করে যাওয়া তবে পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন বড় বড় ঘটনার সঙ্গে ইলুমিনাতির সম্পৃক্ততা ব্যাখ্যা করা হলেও এর কোনো সঠিক প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি